যে যে কারণে লাং ক্যান্সার হতে পারে অথবা আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর, এক নাম্বারই হলো স্মোকিং করা, স্মোক করছে। এবং আমি স্মোক করছি, আমার পাশে যে বসে আছে, দিস ইজ সেম, সে এফেক্ট হচ্ছে। যেমন ধরেন আজকাল জানি না আমাদের দেশে হুক্কা খাচ্ছে, তার ওয়াইফকে বললো এই হুক্কা বানায় নিয়ে আসো, হুক্কা খাচ্ছে ওর ওয়াইফ কিন্তু বসে আছে পাশে, ওর কিন্তু একই এফেক্ট। সাদা পাতা, গুড়, পান মশলা, এগুলো সব কিন্তু কারণ। এখন খেতে থেকে যে সাদা পাতা উঠাচ্ছে তারা কিন্তু একই এফেক্ট, সে রেডি করছে কিন্তু, সে রোদ্রে শুকাচ্ছে নিয়ে যাচ্ছে, রোদ্রে শুকাচ্ছে নিয়ে যাচ্ছে, সে কিন্তু একই কারণে লাং ক্যান্সার হতে পারে। বিড়ি বানাচ্ছে, সিগারেট বানাচ্ছে, সেম। সুতরাং এই কারণগুলো থেকে আমাদের মুক্তি পেতে হবে, অর্থাৎ এই কারণগুলো থেকে দূরে সরে থাকতে হবে, তাহলে আমাদের লাং ক্যান্সার কমে আসবে। হ্যাঁ, আমি একটু আগে বলেছি ফ্যামিলিয়ালও আছে, লাস্টে আমরা বলি যে ফ্যামিলিয়াল হতে পারে। তাছাড়া আছে অ্যাসবেস্টস, নিকেল, ক্রোম, ইভেন আমাদের বসে আছে, আমাদের ওয়ালে যে আছে, কি আছে, ইট আছে না, ব্রিক আছে, এখান থেকে হয়। সো যতটুকু পারা যায় এগুলো থেকে দূরে থাকে, না হলে আমরা লাং ক্যান্সার প্রোটেক্ট করতে পারবো না, দিন দিন বেড়েই চলবে। আশা করি বুঝতে পারছি। থ্যাংক ইউ।